নমস্কার বন্ধুরা, অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে কি রেসিপি তৈরি করব এখনো ঠিক করিনি। বাবা নদীতে মাছ ধরতে গেছে, তো যে মাছ পাবে সেটা দিয়ে রেসিপি তৈরি করব। তো আমি দেখে আসি বাবা কি মাছ পাচ্ছে। নদীতে জাল পাতা ছিল, বাবা দেখছে, দেখা যাক কি মাছ পাচ্ছে। এই যে বাবা চলে আসছে, তো দেখা যাক কি মাছ পেল। এই যে বাবা কই মাছ পেয়েছে, আর এই কই মাছগুলো ছোট হলেও দেশি কই, খেতেও খুব স্বাদ। আমাদের বাড়ির সামনে যে নদী আছে, নদীরই কই মাছ। তো আমি এই কই মাছ দিয়ে আজকে কই মাছের তেল ঝাল বানাবো। নদীর এই তাজা মাছ খেতে এত মজা। আমি এভাবে সবগুলো মাছ কেটে নেব। আমার সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসব। মাছগুলো ভেজে নেব, মাছে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এই যে এভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। তো আমার কই মাছের তেল ঝাল বানানোর জন্য আমি কি কি মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে একটা পেঁয়াজ আর একটা রসুন কেটে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, শুকনো ঝাল নিয়েছি, জিরা নিয়েছি, আর এরকম এক পিস আদা নিয়েছি। তো আমি পেঁয়াজ রসুনটা বাদে বাকি সব মশলাগুলো বেটে নেব। আমার সব মশলা বাটা হয়ে গেছে। এবার মাছ ভাজার যে তেলটা ছিল, এই তেলেই আমি পুরো রান্নাটা করব। একটা শুকনো জাল ভেঙে দিয়ে দেব, দিয়ে দেব গোটা জিরা, পেঁয়াজ রসুন দিয়ে দেব, ঝাল বাটা, আদা বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ি পরিমাণ মতো, ঠিক আছে।
এবার দিয়ে দেব মাছ। মাছ ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার সামান্য একটু জল দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দেব। আর চাপা দেওয়ার প্রয়োজন নেই। তাকে কাঁচা ঝাল দিয়ে দেব। গরম মশলা বাটা দিয়ে দেব। কই মাছের তেল ঝাল একদম তৈরি, আমি এবার নামিয়ে নেব। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুব ভালো হবে। তো বাসায় অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।